হচ্ছে কাবুল বিমানবন্দরের কাছে শেল হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে আর এরই পাশাপাশি আরেকটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে কাবুলে আইএস জঙ্গিকে লক্ষ্য করে এবার আমেরিকা হামলা চালালো কাবুলে আইএস খোরাসান জঙ্গিকে লক্ষ্য করে মার্কিন সেনার হামলা গাড়িতে সুইসাইড বম্বারকে লক্ষ্য করে হানা মার্কিন বাহিনীর কাবুল বিমানবন্দরে হামলা চালাতে যাচ্ছিল আত্মঘাতী জঙ্গি তার আগেই সুইসাইড বম্বারকে লক্ষ্য করে হানা মার্কিন বাহিনীর দুই মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে খবর সংবাদ সংস্থা রয়টার্সের আরেকবার আপনাদের বলবো কাবুলে আইএস জঙ্গিকে লক্ষ্য করে হামলা চালালো আমেরিকা আইএস খোরাসান জঙ্গিকে লক্ষ্য করে মার্কিন সেনার হামলা গাড়িতে সুইসাইড বম্বারকে লক্ষ্য করে হানা মার্কিন বাহিনীর কাবুল বিমানবন্দরে হামলা চালাতে যাচ্ছিল ওই আত্মঘাতী জঙ্গি আর তার আগেই সুইসাইড বম্বারকে লক্ষ্য করে হানা মার্কিন বাহিনীর দুই মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে এই খবর জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে এর আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে একেবারে কাবুল বিমানবন্দরের খুব কাছে শেল বিস্ফোরণ শেল হামলার ঘটনা ঘটেছে একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাতে এক শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে অন্তত তিনজন তারা আহত হয়েছেন এই ঘটনার পেছনে আইএসআইএস রয়েছে এমনটা তালিবানের তরফে দাবি করা হচ্ছে অর্থাৎ 26 তারিখের পর আবারও বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর চত্বর ঘটনার চার দিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আরেকবার আপনাদের বলবো এই ঘটনার পেছনে আইএসআইএস রয়েছে তালিবানের তরফে এই দাবি করা হচ্ছে আপনাদের শোনাবো জিয়াউল হাকমাল আফগানিস্তান রেডিও টেলিভিশনের অধিকর্তা তিনি কি বলছেন আমি আদি তক আমার ইসলামি আফগানিস্তান নীতি কো ভি মোরেদি ইলজাম সিমিল কো ভি মোরেদি ইলজাম নাই চারা হ্যাঁ বলকি সন্নে কি জিম্মেদারি দেশ মানে তিন মে কবুল কিয়ে যে আফগানিস্তান নে উনকো এক দি থা लेकिन हमारे इस्लामी अफगानिस्तान के मुजाहिदीन ने उनके उनके खिलाफ सख्त लड़ाई लड़ी और उनको तमाम इलाक में खत्म कर दिया अभी चंद दिन के वजह होंगे लेकिन उनको उनका ये जो ये हरकत जो है वो जल्द अज जल्द खत्म हो जाएंगे और इस तरह दोबारा इंशाल्लाह जमा के नहीं होंगे मुजाहिदीन शहर के तमाम मुख्तलिफ इलाकों में पेट्रोलिंग कर रहे हैं और वो इसके लिए थोड़े मुतवजे हैं আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার দাস আপনি যদি 26 তারিখ থেকে এই হামলা এবং প্রত্যাঘাতের হিসেবটা কষেন 4 তারিখ 26 তারিখ থেকে শুরু করে আজকের দিনে 29 তারিখে এই চার দিনে অন্তত পক্ষে 5টা হামলার ঘটনা ঘটেছে 31 তারিখ ডেডলাইন যেদিন মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা তারপর আফগানিস্তানের পরিস্থিতি কি হবে কোন দিকে যাবে আফগানিস্তান দেখুন এই হামলাটা যেটা হয়েছে এটা এয়ারপোর্টের খুব বেশি দূরে না একটু কনজেস্টেড এলাকায় এবং আমার অভিজ্ঞতাতে এটা বলছে যে এটা একটা বাসটাপ অ্যাটাক মানে যেটা করতে গিয়েছিল সেটা হয়তো হয়নি তার আগেই ফেটে গেছে বা এরকম কিছু এবং চিন্তার কারণ হচ্ছে যে প্লেন যদি ওপরে ওঠানামা করে এখনও কিছু লোকজন ওখানে আছে এবং এদের কাছে আমেরিকার থেকেই আগে অনেক 20 বছর আগে স্টিঙ্গার মিসাইলস আছে তালিবানের কাছে আছে আইএসআইএস খোরাসানের কাছে আছে হাক্কানি নেটওয়ার্কের কাছে আছে শোল্ডার ফায়ার্ড মিসাইল এবং সেইগুলো দিয়ে যদি যাত্রীবাহী প্লেনকে অ্যাটাক করে তো একটা বিভৎস ব্যাপার হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আইএসআইএস খোরাসান বা যে কোনো আইএসআইএস গোষ্ঠী দুরকম অ্যাটাক করে একটা হচ্ছে লোনলি উলফ আর একটা হচ্ছে কোঅর্ডিনেটেড অ্যাটাক এটাতে মনে হচ্ছে কোঅর্ডিনেটেড কারণ ওইখানে একটা ব্লাস্ট হলো এবং এক্ষুনি আপনি জানালেন আরও দুটো মানুষ আসছিল এয়ারপোর্টের দিকে তাদের মেরে দেওয়া হলো তো আরও কিছু হতে পারে এখন তৃতীয় কথা হচ্ছে যেটা আমি মানে জোরের সাথে বলতে চাইব যে এক আতঙ্কবাদী সংগঠন তালিবান এখন আরেক আতঙ্কবাদী সংগঠনকে দায়ী করছে আর ইউএস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দেখছে এরকম একটা জায়গায় ইউএসকে আজকে নিয়ে গেছে পাকিস্তান এবং তালিবান বলুন হাক্কানি নেটওয়ার্ক বলুন লস্করে তৈবা বলুন জৈশে মোহাম্মদ বলুন বা আইএসআইএস খোরাসান বলুন এদের সমস্ত এই এরিয়াতে এই ভারত আফগানিস্তান এরিয়াতে পাকিস্তানের একটা বিরাট হাত আছে
এবং লাস্টে দেখবেন আলটিমেটলি ইউএস আবার টাকা পয়সা খরচা করবে এবং সেটা পাকিস্তানের হাত দিয়ে যাবে এই সিচুয়েশন থেকে বেরাতে। আমার মনে হচ্ছে কোথাও একটা বিরাট স্টেজ ম্যানেজমেন্ট হচ্ছে এবং ইউএস একটুখানি পাকিস্তানের উপর কুপিত আছে, কারণ তারা একটু বোকা বানিয়েছে ইউএস কে হতে পারে চায়নার সঙ্গে মিলিয়ে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আফগানিস্তানে এখন একটা গ্রেট গেম পার্ট টু হচ্ছে, তাতে একটা ব্যবসার ব্যাপার আছে যে একটা নতুন দেশ তৈরি হচ্ছে, তো সেই দেশের এখন অনেক কাজ হবে, ডিফেন্সের ওয়েপেন কেনা হবে, মাইনিং হবে, সমস্ত কন্ট্রাক্ট পাবে এখন পাকিস্তানের এবং চীনের লোকেরা, এবং চীন চুপ করে বসে আছে, পিছন থেকে মদদ দিচ্ছে, কোন রকম ভাবে সামনে আসছে না, যে যদি ফেঁসে যায় তো পাকিস্তান ফেঁসে যাবে, আর না হলে তারা পুরো মধুটা পরে খাবে আর কি। এই ব্যাপারটাতে ভারতেরও একটা চিন্তার ব্যাপার আছে, কারণ এই রকম ভাবে ভারতবর্ষের মাটিতেও এরা হানা দিতে পারে। এরা যদি আমেরিকার সাথে, পৃথিবীর সর্বশক্তিমান দেশ, তাদের সাথে এই অবস্থা করছে, তাহলে ভারতবর্ষের জন্য একটা বড় চিন্তার ব্যাপার আছে। আজকেই আমরা আমাদের রক্ষামন্ত্রীকে দেখেছি, তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং সেইটা আমার পক্ষে মনে হয় একটা আশার আলো এবং ভারতীয় সেনাবাহিনী তৈরি আছে। আমি ঠিক এই জায়গাতেই সমীর মিত্রর কাছে আসবো, যেহেতু ভারতের প্রসঙ্গ একাধিকবার উল্লেখ করলেন, যেভাবে আফগানিস্তানে জঙ্গি সংগঠনগুলোর কার্যত আস্ফালন শুরু হয়েছে সমীরবাবু, এবং যেটা ব্রিগেডিয়ার দাসও বলছিলেন, উল্লসিত হওয়ার এই জন্য যথেষ্ট কারণ রয়েছে পাকিস্তানের এবং উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে ভারতের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় কারোর নাম না করে বলছেন যে দেশের সুরক্ষা তো বটেই, এমনকি অন্য দেশে ঢুকে জঙ্গিদের নিকেশ করতেও ভারত তৈরি। কতটা ভারতের কাছে এই মুহূর্তে সচেতন হওয়ার, সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে? ভারতকে চিরকালই সাবধান থাকতে হবে যতদিন না কাশ্মীর সমস্যার সমাধান হয়, কারণ যেদিন কাশ্মীর সমস্যার সমাধান হবে পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সুতরাং ইন দ্য ইন্টারেস্ট অফ পাকিস্তান, তাদের সবসময় চেষ্টা থাকবে একটা উত্তেজনা, একটা ডিসকন্টেন্টমেন্ট, একটা রিলিজিয়াস ডিভিশন, একটা এক্সট্রিমিজম, র্যাডিক্যালিজম, যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মাধ্যমে কাশ্মীরকে তাতিয়ে রাখা। এখন প্রশ্ন উঠছে যে আইসিস তাহলে কি তালিবানের থেকে, তারই যারা বলছে, ক্লেম করছে যে আমরা আজকে আফগানিস্তানের শাসন নিয়ে নিয়েছি, সেখানে আইসিস এসে এই যে অ্যাকশনটা করছে একের পর এক আন্ডারমাইনিং তালিবান, এবং তারা যে এতদিন ধরে একটু পেছনে পড়েছিল, এই সুযোগটাকে নিয়ে তারা রিএস্টাবলিশ করার চেষ্টা করছে। যেটা ব্রিগেডিয়ার দাস বললেন যে পাকিস্তানের রোল আগেও ছিল, কারণ মনে আছে যে তোমাদের মনে আছে যে এই যে লস্কর এ তৈবা, যেটা এখন নাম হয়ে গেছে জামাতুদ দোয়া, এবং জেইএম জেসে মাহমুদ, এই যে মাসুদ এবং হাফিজ, এই দুজনকে জেনারেল মুশরফ অ্যাজ এ প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছিল দ্য স্ট্র্যাটেজিক অ্যাসেট অফ পাকিস্তান, তারা কিন্তু একটা বিরাট ইয়ে পেয়ে গেল উইথ দি হেল্প অফ দি রিলিজড হার্ডেন্ড ব্যাটল হার্ডেন্ড দি তালিবান, যাদের ছেড়ে দেওয়া হয়েছিল, যারা যাদের অ্যারেস্ট করেছিল বিভিন্ন কেসে আফগানিস্তান সরকার, তাদের ইউটিলাইজ করবে। এখন পাকিস্তান যেটা রয়েছে যে চীন অলরেডি জানে যে তার এখানে একটা বিরাট স্টেক রয়েছে, সেই জায়গাটায় ভারতবর্ষের এখন যে ডিপ্লোম্যাটিক যে রোলটা, যেটা আমরা অনেকদিন ধরে দেখেছি ভারত একটুখানি নিজের জায়গাটা খুব কনসলিডেট করে নিয়েছিল, কিন্তু সামাও আর আদার অ্যাট দি মোমেন্ট ভারতের সেই ডিপ্লোম্যাটিক রোলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি গদাধর বাবু, আফগানিস্তান তাহলে ক্রমশ, অনেকে এমনটা বলছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, একদিকে পঞ্চটি রয়েছে যেখানে এখনো পর্যন্ত তালিবান ঢোকার চেষ্টা করছে কিন্তু একটা প্রবল প্রতিরোধের মুখে পড়ছে নর্দার্ন অ্যালায়েন্সের তরফে, অন্যদিকে তালিবানের সঙ্গে আইএস এর সদ্ভাব নেই, আইএস তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে, তার মানে কি এটাই যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, যে আফগান নাগরিকের জন্য একেবারেই সুখকর নয় আগামী দিনে? আমার মনে হয় প্রক্সি ওয়ার ইন আফগানিস্তান চলতে থাকবে। আমেরিকা হয়তো দু একদিনের মধ্যে তার সৈন্য, মার্কিন সৈন্য ওখান থেকে উদ্ধার করে নেবে। তালিবানদের এমন কোনো ক্ষমতা নেই যে অন্যান্য যে ফিসিফিরাস যে এগুলো আছে, যেমন আইএস, আইএস অলসো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এবং আইএস খোরাসান যারা 2014 থেকে শুরু করে 2017-তে ভীষণ অ্যাক্টিভ ছিল, ওখানে অনেকগুলো অ্যাকশন করেছে, আমেরিকাকে কন্ট্রাস্ট করে দিয়েছিল। এখন দেখা যাবে
যে রোল অফ যেটা বললেন ব্রিগেডিয়ার দাস, আমি সহমত যে রোলটা হচ্ছে রোল প্লে করবে একটা প্লেয়ার, দ্যাট ইজ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান। মেন যে রোলটা প্লে করবে এখন ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান। আমরা কিছুদিন আগে আমরা শুনেছি একজন পাক জার্নালিস্টের হাত থেকে যে মুখ থেকে যে পাকিস্তানের কিন্তু মেজরিটি পিপল যদিও অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করছে তালিবানদের, কিন্তু মেজরিটি পিপল ইজ নট হ্যাপি। কিন্তু ওখানে যে জিহাদি গোষ্ঠীগুলো আছে, এই জিহাদি গোষ্ঠীগুলো একটা ফ্যাক্টর হয়ে যাবে। এই জিহাদি গোষ্ঠীগুলোকে কন্ট্রোল করে আইএসআই, তালিবানকেও কন্ট্রোল করে টু সাম এক্সটেন্ট আইএসআই, এবং আপনি যদি দেখেন ইসলামিক স্টেট খোরাসান যেটা আছে এর সঙ্গেও কিন্তু আইএসআই এবং পাকিস্তান গভর্নমেন্টের রিলেশন ভালো। সুতরাং এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো কোথায় যে দাঁড়াবে, একটু আগে যেটা বলছিলেন যে অ্যাটাক করা, এই যে কম্বিনেশন নিঃসন্দেহে একটা ডেডলি কম্বিনেশন যে আফগানিস্তানের পক্ষে আগামী দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে, এই আশঙ্কা অনেকেই প্রকাশ করছেন। আর একটা বিরতি, দ্রুত ফিরবো।